সন্ধে হয়ে গেল, বৌমা তো এখনো আসলো না, কি করছে কি জানি। একটু বিকেল বেলা একটু টিফিন টিফিন খাই। ও বৌমা, আরে কোথায় গেলে তুমি, একটু টিফিন দাও আমাকে, আসো। যাই মা, আসো তাড়াতাড়ি আসো, সিরিয়ালটা দেখতে দেখতে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে আসো, একটু খাবো। নিয়ে এসো দাও। দেখুন তো মা, মুড়ি মাখাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে বৌমা। তবে জানো কি বৌমা, রাত্রেবেলা কিভাবে শুয়েছিলাম জানি না, সকাল থেকে ঘাটটা খুব ব্যথা করছে, তোমাকে আর বলতে পারিনি। এই যে একটু সিরিয়াল দেখছিলাম, এত কষ্ট হচ্ছে আমার। আমাকে একটু হট ব্যাগটা গরম করে নিয়ে আসো না বৌমা, একটু ছ্যাঁক করবো, একটু গরম করে নিয়ে আসো। হ্যাঁ, একটু হট ব্যাগটা যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। সিরিয়াল দেখি বৌমা শাশুড়ি কোনো মিল হয় না, কিন্তু আমার বৌমা না খুব ভালো বৌমা পেয়েছি, আমাকে এত মান্যি করে, সবসময় ঘোমটা একটা মাথায় দিয়ে আমার সামনে আসে, আর আমার যা সেবা যত্ন করে, আমার মুখে দিয়ে কিছু বলতে হয় না, বলার আগে আগে সব কিছু রেডি করে ফেলে। ভাগ্য করে বৌমা পেয়েছি। কিসের জন্য চিল্লানি শোনা যাচ্ছে দেখি তো একটু, বাইরে দিয়ে আওয়াজটা আসছে। ও, পাশের বাড়ি শাশুড়ি বৌমা খুব ঝগড়া হচ্ছে, ওই বউটা আসার পর থেকে শাশুড়ির সঙ্গে সব সময় ঝগড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন বৌমা এসছে কি জানি, শাশুড়িটা একটু শরীর খারাপ, পারে না কাজকর্ম করতে, আর সব সময় বৌমাটা অশান্তি করে। হ্যাঁ, আমার বৌমা খুব ভালো, আমার সঙ্গে একটু অশান্তি করে না, খুব ভালো বৌমা পেয়েছি আমি। অনেকদিন হলো দিদির সঙ্গে একটু ফোনে যোগাযোগ করতে পারছি না, দেখি একটু কথা বলি দিদির সাথে। হ্যালো দিদি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি হ্যাঁ হ্যাঁ। আরে কেমন আছিস দিদি, ভালো আছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তুই তো ছেলে বিয়ে করালি, বললাম কতবার করে আয় একটু আমাদের বাড়ি আয়, বৌমাকে নিয়ে সাথে করে একটু ঘুরে টুরে যা। তো সময়ই হয় তোর, সবসময় কাজ কাজ কাজ। ও, বৌমা ভালোবাসে না তোরে কেন রে? ও, তোর কিছু নেই তার জন্য? হ্যাঁ, এটা হয় নাকি কোনোদিন? না, আমার বৌমা তো আমাকে খুব ভালোবাসে রে, আমারও তো কিছু নেই, সবসময় তো এই তো সিটি গোল্ডের হার চুড়ি এসবই তো পরি, সোনা পাবো কোথায় বল, গরিব মানুষ, সোনার যা দাম, কোথায় পাবো সোনা দানা? আমার বৌমা আমাকে তো খুব ভালোবাসে রে, টাইম টাইমই খাওয়া দাওয়া দেয়, তারপরে কি মান্যগণ্য করে রে, সবসময় আমার সামনে ঘোমটা দিয়া দিয়া থাকে, আর একখানা ডাক দিলেই দৌড়তে দৌড়তে আমার কাছে চলে আসে, কত সেবা যত্ন করে। হ্যাঁ, তোর বৌমা একদম তোকে ভালোবাসে না কি বলিস রে, আমার বিশ্বাস হয় না। ও তাই, এ কথা বলে যে তোমার কিছু নেই? ছি 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 ছি, আজকাল দিনে মেয়েরা রে সত্যি এরকমই হয় বল দিদি। না না না, সেসবের দিকে আমার বৌমা খুব ভালো রে, খুব লক্ষ্মী প্রতিমার মতো বৌমা পেয়েছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে একবার আসিস, ঘুরে যাস আমাদের বাড়িতে, আর বৌমাকে একটু দেখে যাস, বিশ্বাস তো করছিস না আমার কথা, দেখে যাস, ঠিক আছে? আসবি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম রে। ও মা এনেছো? দাও। ও মা আইনি। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলুন, জানো তো বৌমা অনেকদিন ধরে আমার খুব ইচ্ছা হয়, জানতে ইচ্ছা করে তুমি আমাকে এত ভালোবাসো কেন? এই পাশের বাড়ি আলুতে বিয়ে করে নিয়ে এসছে, আলুর মা সবসময় বলে দুঃখ করে, আলুর বউ বলে শাশুড়িকে এক ফোঁটা ভালোবাসে না, তার মান্যগণ্য করে না, তুমি আমার এত ভালোবাসো কেন বৌমা?
ভালোবাসবে কি কইরা? ও শাশুড়ির তো কিছুই নাই, না আছে টাকা পয়সা, না আছে সোনা দানা, না আছে ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা, না আছে কত এলআইসি। আপনার তো সব কিছু আছে মা, তাই আপনার ছেলে আমাকে বলেছে তুমি মাকে খুব ভালোবাসবে, তাহলে মার যত সোনা দানা টাকা পয়সা যা আছে সম্পত্তি সবই তুমি পেয়ে যাবা। ও তার জন্য? ও ও মা, ছেলে বলেছে তোমাকে আমার অনেক সম্পত্তি আছে, অনেক সোনা দানা আছে, তাই মাকে ভালোবাসতে বলেছে। ও ও মা, হাসালে তুমি আমাকে বৌমা, হাসালে। এসব যে আমি পড়ে আছি, আমার ছেলে ভেবে যেগুলো সোনা, আদৌ না গো বৌমা, কোথায় পাবো আমি সোনা? এ তো আমি সিটি গোল্ড পরে থাকি সবসময়। বৌমা কি করবে তুমি, তুমিও চিনতে পারোনি মা? আপনারা আমার এরকম ঠকাইলেন, আপনার ছেলেও ঠকাইছে, আপনিও ঠকাইলেন। কত খাটানা খেটেছি সংসারের জন্য, আপনার সব সেবা করেছি।